بسم الله الرحمن الرحيم ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. ভাই, আপনি খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। অবশ্য প্রশ্নটা খুবই লম্বা হয়ে গেছে, এই জন্য বিশেষ করে আমি বলি যে শর্টে প্রশ্ন যদি হয় তাহলে সুবিধা হয়, শ্রোতাদেরও সুবিধা হয়, আমারও সুবিধা হয়। ভাই অনেক প্রশ্ন করলেন যে হাবিল কাবিলের যুগ থেকে শুরু হয়েছে, তারপরে রাসূলুল্লাহ একটা যুদ্ধের সময় বললেন যে তোমাদের জন্য কুরবানি ফরজ করা হয়েছে। ভাই, সেখানে কুরবানি ফরজ করার কথা বলেননি আল্লাহ রাসূলুল্লাহ। আপনি যেটা বলতে চেয়েছেন এটা উল্লেখ আছে সহি আবু দাউদ অধ্যায় নম্বর 10 অনুচ্ছেদ নম্বর 1 হাদিস নম্বর 2788-তে আল্লাহ রাসূলুল্লাহ বলেছেন প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রত্যেক বছর কুরবানি করা কর্তব্য। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কুরবানির নিয়ম নীতি আমাদেরকে দেখে গেছেন, আমি আগে আপনার সামনে উল্লেখ করেছি, এই জন্য উল্লেখ করেছি, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 7 আছে যে কুরবানির ইতিহাস হচ্ছে হাবিল কাবিল থেকে। আপনিও ভাই বললেন, তাহলে তাদের নিয়ম ছিল সেই সময়কার যে কুরবানি কবুল না হওয়ার জন্য তার কুরবানি যখন কিছু রাখতেন তখন সেটা আগুনে শেষ হয়ে যেত না, কিন্তু যার কুরবানি কবুল হতো আগুনে শেষ হয়ে যেত, এগুলো আপনারা জানছেন। এখন আমরা যে কুরবানি করছি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কুরবানি অনুসরণ আমাদের করেন, সেটা কার অনুসরণ? এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ, সাই ইসমাইল আলাইহিস সালামের অনুসরণ। আমরা সাই হাবিল কাবিল অনুসরণ করছি না, হাবিল কাবিল থেকে শুরু হয়েছে কুরবানির ইতিহাস। আমি আগে আপনাদের সামনে বলেছি যে হাবিল কাবিল থেকে কুরবানির ইতিহাস শুরু হয়েছে, আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন এটার উল্লেখ আছে সূরা হজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 34-এ, আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানি নিয়ম করে দিয়েছি। তার মানে কুরবানি প্রত্যেক সম্প্রদায়ের জন্যই ছিল, তবে তাদের জন্য কিরকম ভাবে ছিল, যেমন নিয়ম কানুন ছিল, এগুলো আমাদের কাছে বিস্তারিত কোনো বর্ণনা নেই। তার কারণ সেগুলোর আমাদের অনুসরণ আল্লাহ রাসূল করতে বলেননি। আমাদেরকে যেটা আমরা যে কুরবানি অনুসরণ করছি এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালামের সেই পুত্র ইসমাইলকে যখন কুরবানির জন্য মানে নিয়ে গেছেন। আপনারা বিস্তারিত জানেন, আলহামদুলিল্লাহ আপনারা জানেন, এই ব্যাপার নিয়ে আর বিস্তারিত আলোচনা করার প্রয়োজন নাই। সুতরাং মূল কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কুরবানির কথা বললেন, ইব্রাহিম আলাইহিসসালামের কুরবানির অনুসরণ আমরা যেটা করছি এটা ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র সেই ইসমাইল আলাইহিসসালামের কুরবানির অনুসরণ, আর ইতিহাস হচ্ছে আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল কাবিল থেকে কুরবানির ইতিহাস শুরু হয়েছে। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে।